তো অনেক দিন পর হাওড়া স্টেশন এলাম, প্রায় এক বছর পর। আমরা এখন আছি বৈষ্ণব দেবী, যাচ্ছি বৈষ্ণব দেবী ডে ওয়ান। আজকে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো এইরকম ট্রেন দিয়েছে, ট্রেনটা নিউ মডেলের। তো ট্রেনের ভেতরটাও বেশ অসম, আগের মতো নয়। ট্রেনের বাথরুমের যে সব কোয়ালিটি সেগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। ভেতর থেকে দেখাচ্ছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। যাই হোক, ওকে, যাই হোক। আয়না ফায়না এখানে দেখো, জল। যাই হোক, এটা স্লিপার ক্লাস, স্লিপার ক্লাস। আর এটা ওয়েস্টার্ন স্টাইল, দেখি বাথরুমটা। ওকে, বাথরুমটা মোটামুটি ভালো। এখানে সোপ ডিসপেন্সার, সিঙ্ক, প্রেস ফর ফ্লাশ। বাবা, প্লেন করে দিয়েছে তো। বা, এখানে আবার ফ্লাশের জন্য আলাদা করে বে দিয়েছে, ওয়াও। যাই হোক, বাথরুম, যাই হোক, কোয়ালিটি অনেক চেঞ্জ করে দিয়েছে, অত বন্ধও নেই। আমাদের সিট হচ্ছে ওই দিকে, দেখতে পাচ্ছ। জানলার কোয়ালিটি ফোয়ালিটি অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে ট্রেনটা, দেখি একটু। দেখি একটু, কোথায় সামনে আকাশ বসে আছে, কোথায় আকাশ, দেখি। ওই যে আকাশ ওখানে ফোন করতে শুরু করে দিয়েছে। আমাদের সিট এটা, এই যে ব্যাগ। ফার্স্টে ডিসইনফেক্টর করতে হবে, তো ব্যাগ থেকে মেবি এটা বার করে নেওয়াটা বেস্ট হবে। ব্যাগে ওই স্প্রেটা আছে, স্প্রেটা বার করে দিয়ে সিটে মেরে দিই। তো আমাদের এখানে মিডিলে আছে, আর এইখানে আপার বাথ আছে। এখন চার্জিং পয়েন্টও, ওয়াও, এইটাই তো মেন দরকার ছিল। সব এতে চার্জিং পয়েন্ট করে দিয়েছে। এখানে একটা সিম দিয়েছে। তো গাইস, প্রায় এক বছর পর এখানে, মানে স্টেশনেই এলাম বলতে গেলে। ট্রেনে অনেক দিন চাপিনি, অনেক দিন মানে প্রায় এক বছর কি দু বছর হয়ে গেল। লাস্ট 2019-এ আমি চলে এসেছিলাম দিল্লি থেকে। লাস্ট ওই দিল্লি থেকে 2019-এর শেষের দিকে, সরি 2020-তে লাস্ট এসেছিলাম। মেবি ভয়েস আসছে কি না জানি না, এখানে পেছনে ইঞ্জিন চলছে। তো যেটা বলছিলাম যে লাস্ট 2020-তে ট্রাভেল করছিলাম। 2020-র পর থেকে, 2020-র একদম প্রথম দিকে, মানে ফেব্রুয়ারিতে লাস্ট ট্রাভেল করেছিলাম। 2020-21 প্রায় এক দেড় বছর পর ট্রাভেল করছি। তো আমাদের দুজনের ট্রিপ। আজকে আমরা ট্রেনে উঠলাম, আমরা কালকে পুরো দিনটা ট্রেনে কাটাবো, সারাদিন না, কালকে সারাদিন ট্রেনে কাটাবো। তারপরের দিন মানে 22-এ, মানে 22-এ আমরা কাটরাতে নামবো, প্রায় জম্বুতাওয়াইতে, কাটরা না জম্বুতাওয়াই, জম্বুতাওয়াইয়ে আমরা দেড়টার সময় নামবো। তো মাঝে মাঝে ওয়াইফাই পেলে বা নেট ঠিকঠাক এলে ভিডিও শেয়ার করবো। এখন এই যে এক্সপিরিয়েন্সটা মজার তো হবেই, দুজনে মিলে ফার্স্ট ট্রাভেল করছি, লাইফে ফার্স্ট ট্রাভেল করছি দুজনে মিলে লং ডিস্টেন্স। যাই হোক, ট্রেনটা একটু ভালো পেয়েছি, যেটা আমরা এক্সপেক্ট করিনি। ট্রেনটা অনেকটাই আপগ্রেডেড ট্রেন, মেন যেটা চার্জ পোর্ট, যেটা নিয়ে সবচেয়ে ঝামেলা সেইটা আছে। ওকে, ঠিক আছে, এরপর জার্নিতে যেটা আমাদের ইম্পর্টেন্স মনে হবে সেটা আমরা শেয়ার করবো। অবভিয়াসলি আমরা মাঝে মাঝে শেয়ার করবো, যদি নেটওয়ার্ক পাই তবেই শেয়ার করতে পারবো। মেন হচ্ছে নেটওয়ার্কেরই সমস্যা, এখানে হাওড়ায় ওয়াইফাইটা পাওয়া যাবে, ওয়াইফাইটা ঝেড়ে একটু করে নেওয়া যাক। তো ফাইনালি ট্রেন ছেড়ে, অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, আর ট্রেন বেশ ভালোই স্পিডে চলছে। ট্রেনটা সত্যি কম্প্যাক্ট, ট্রেনটা এখন মোটামুটি ফাঁকা আছে, কিন্তু পরবর্তীকালে কী হবে জানি না। এরকম ফাঁকা থাকলে বেশ আরামে যেতে পারবো। আর বেশ ব্লু লাইটটা, কারণ সব লাইট সবাই ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় বাজে হচ্ছে প্রায় দেড়টা বাজে। ওকে, তো আমিও ঘুমিয়ে পড়বো, এবার ঘুম পাচ্ছে। একটু গরম আছে যেহেতু স্লিপার ক্লাস, দেখি এসিতে আপগ্রেডের জন্য বলেছি টিটিকে, টিটি এখনও কোনো অ্যান্সার দেয়নি, আসবে বললো পরে ঘুরে। যাই হোক, এবার শুয়ে পড়বো, গরমও করছে। তো গাইস, আমাকে ফলো করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও ভিডিওটা। আজকে হচ্ছে বৈষ্ণব দেবী ডে ওয়ান, সবাই ট্রেন ছেড়েছে আজকে।
ওকে, তো টেক কেয়ার, বাই বাই।